দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার স্বপ্ন বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এই সামিটের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে নেওয়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছে সরকার। লক্ষ্য পূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এই সুবিধা নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আইসিটি, অবকাঠামো, টেক্সটাইলস এবং পর্যটন খাতে বিনিয়োগ করতে পারবেন। দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার স্বপ্ন বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এই সামিটের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে নেওয়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছে সরকার। লক্ষ্য পূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এই সুবিধা নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আইসিটি, অবকাঠামো, টেক্সটাইলস এবং পর্যটন খাতে বিনিয়োগ করতে পারবেন। দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার স্বপ্ন বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এই সামিটের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে নেওয়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছে সরকার। লক্ষ্য পূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এই সুবিধা নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আইসিটি, অবকাঠামো, টেক্সটাইলস এবং পর্যটন খাতে বিনিয়োগ করতে পারবেন।